অন পয়েন্ট ইয়র্কার সামলাতে গিয়ে মুশফিকুর রহিমের বেহাল দশা। বোলারকে দেখেই চীনে ফেলার কথা নাম সোহাগ, কিন্তু পরিচিতি দেশি মালিঙ্গা নামে। বাংলাদেশের নেটে হুট করেই ডাক পড়েছে। শেষ টি টোয়েন্টিতে নুয়ান থুসারার বিধ্বংসী স্পেল টাইগার শিবিরে ভীতি ধরিয়েছে। মালিঙ্গা একসনে বোলিং আর লো আর্ম ডেলিভারি সামলানোর পরিপূর্ণ প্রস্তুতি নিতে বাংলাদেশ দলের নেটে ডাক পড়ে এই পেসারের। প্রথম ওয়ানডে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় দলের প্রথম দিনের অনুশীলনে বেশ ব্যস্ত সময়ই কাটল তার। একটু শুরু থেকে শুরু করা যাক। দেশি মালিঙ্গার বোলিং প্রথম থেকেই লক্ষ্য করছিলেন প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। বেশ কয়েকটা ডেলিভারি দেখার পর আঙুলের ইশারায় নিজেই ডেকে নিলেন, ডেকে নিয়েই দেখিয়ে দিলেন বলের গ্রিপ। থুসারা ঠিক কোন স্টাইলে বল ছড়েন, বল ছড়ার সময় রিস্ট পজিশন কেমন হয়, হাথুরু হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। হাথুরুর ছোট্ট পরামর্শে সোহাগ হয়ে উঠেছেন আরো ভয়ঙ্কর। ব্যাটার এনামুল হক বিজয় পরাস্ত, ঠিক যেমন করে থুসারার বলে একে একে বিট হয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন শান্ত হৃদয়রা। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। এর মাঝেই বেশ কয়েক ওভার করে ফেলেছেন সোহাগ, ব্যাটারও চাইছেন না আর পেস বল খেলতে। হাথুরু নিজেই ব্যাটারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন সোহাগ বোলিং করবে, হাতের ইশারায় বাকি নেট বোলারদের চলেও যেতে বলেছেন। হাথুরুর মন খুব ভালো মতোই জয় করে নিয়েছেন এই নেট বোলার। এই ছবিতে দুজনের কথার ফাঁকে প্রধান কোচের এক্সপ্রেশনে যেন হার্ট অ্যাটাকের অভিনয়। বিজয় লিটনদের একের পর এক বোলিং করার পর যার কল্যাণে সোহাগ জাতীয় দলের নেটে সেই মুশি আলাদা করে দেশি মালিঙ্গাকে ডেকে নিয়েছেন, সঙ্গে করে নিয়ে গেছেন পাশের নেটে, সেখানেও বিপত্তি। থ্রোয়ারকে সঙ্গে করে নিয়ে এসেও রিয়াদ চাইলেন সাইরাম বল খেলতে। এই রিয়াদকে আউট করেই তো হ্যাট্রিক পূর্ণ করেছিলেন থুসারা, তাই সোহাগকে রিয়াদ দেখিয়ে দিলেন তাকে কিভাবে বল ছুটতে হবে। সোহাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক বলও ছুড়েছেন। সোহাগকে নিয়ে রিয়াদ মুশি, এমনকি হাথুরুর এত আগ্রহ বলে দিচ্ছে লঙ্কান সেই থুসারাকে নিয়ে কতটা চিন্তিত বাংলাদেশ দল। অন্তত দেশি মালিঙ্গাকে দিয়ে থুসারাকে সামলানোর প্রস্তুতি নিলে ফলাফল বাংলাদেশের পক্ষেই যাবে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।